1994 সালের 30 নভেম্বর এই দিনটি ভারতের ইতিহাসে কলঙ্কময় একটি দিন। শুধু ভারত নয়, বলতে হবে ভারতের যে মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর ইতিহাসে একেবারে কলঙ্কিত একটি দিন। কেন, সেই বিষয়ে আসবো এবারে আলোচনায়। ইসরোর একজন বিজ্ঞানী যিনি ভারতের মহাকাশ গবেষণার সমস্ত গুরুত্বপূর্ণ নথি, সমস্ত তথ্য নাকি পাচার করছিলেন প্রতিবেশী দেশ পাকিস্তানের গুপ্তচর সংস্থার কাছে। রমণীদের সাহায্যে এবং রমণীদের লীলায় মেতে নাকি তিনি এই সমস্ত করেছিলেন। সত্যিই কি করেছিলেন তিনি, কার কথা বলছি, মোটামুটি আন্দাজ আপনারা করতেই পারছেন। আমি কথা বলছি ইসরোর প্রখ্যাত বিজ্ঞানী শ্রী নাম্বি নারায়ণের। তার সম্পর্কে কিছু অজানা তথ্য এবার আপনাদের সামনে তুলে ধরব। এমনিতেই রকেটরি দ্য নাম্বি এফেক্ট যে মুভিটি আর মাধবন পরিচালিত এবং অভিনীত, সেই মুভিটিতে আপনারা অনেক তথ্য পেয়েছেন, কিন্তু তার পাশাপাশি অনেক বিষয় রয়েছে যেগুলো এখনো পর্যন্ত অজানাই এবং আমার মনে হয় এই বিষয়গুলো অবশ্যই জানা দরকার প্রত্যেকের। নাম্বি নারায়ণ তিনি কি সত্যি ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সমস্ত তথ্য ফাঁস করে দিচ্ছিলেন পাকিস্তানের কাছে, সব কিছু তিনি উজাড় করে দিয়েছিলেন এবং তাও আবার নারী সঙ্গে মিশে? সত্যি কি এরকমটা হয়েছিল? তাহলে তাকে গ্রেপ্তার কেন করা হয়েছিল? এই প্রশ্নগুলো আপনাদের মনে স্বাভাবিকভাবে উঠবেই, আর আজ এই ভিডিওতে সেই প্রশ্নের এক এক করে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। নাম্বি নারায়ণ যিনি ইসরোর একজন সায়েন্টিস্ট, প্রযুক্তিবিদ এবং তার ক্যারিয়ারের একেবারে চূড়ান্ত পর্যায়ে তিনি গিয়েছিলেন, চূড়ান্তভাবে সফল একজন বিজ্ঞানী। আমরা এই মুহূর্তে যে পিএসএলভি দেখি, মানে পিএসএলভিগুলো যেগুলো লঞ্চ হয়, সেই পিএসএলভিতে যে ইঞ্জিন থাকে, সেই ইঞ্জিনের আবিষ্কর্তা এই নাম্বি নারায়ণ। তার নাম দিয়েছিলেন বিকাশ রকেট। তো এই বিকাশ ইঞ্জিন তিনি লঞ্চ করেছিলেন এবং স্বাভাবিকভাবে ফরাসি গবেষণা সংস্থার সঙ্গে কাজ করে সেখান থেকে নানান রকম বিষয়ে তিনি তথ্য সংগ্রহ করে সেগুলো তিনি এখানে কাজে লাগিয়েছিলেন এবং ইসরো সফলভাবে 1985 সালে তার তৈরি এই যে বিকাশ ইঞ্জিন বা বিকাশ রকেট ইঞ্জিন, সেই ইঞ্জিন পিএসএলভিতে দিয়ে তারপর সেই লঞ্চটা হয়। তার গুরুত্ব অপরিসীম। শুধু এখানেই শেষ নয়, তিনি এই মুহূর্তে যে প্রপালশন মডিউল দেখা যায়, সম্প্রতি চন্দ্রযান থ্রিতেও আপনারা যে প্রপালশন মডিউল দেখেছেন, সেই প্রপালশন মডিউলও তারই মস্তিষ্ক প্রসূত। তাহলে কেন এই বিশিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, কেন তাকে বেশ কয়েক মাস তাকে জেলে থাকতে হয়েছিল, কেন এই রকম পরিস্থিতি হয়েছিল এরকম একজন শুধুমাত্র ভারত বিখ্যাত নয় বিদেশেও বিখ্যাত, সারা বিশ্বে সমাদৃত একজন বিজ্ঞানীর কাছে এটা কেন তাকে সহ্য করতে হয়েছিল, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের ভিডিওয়ে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং নাম্বি নারায়ণের জীবনের নানান খুঁটিনাটি তুলে ধরবো আপনাদের সামনে। নাম্বি নারায়ণ তিনি ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী একজন মানুষ এবং ভারত সরকার, মানে তার যে কাজ, তার যে ভূমিকা, সেই ভূমিকার জন্য উৎসাহী হয়ে ভারত সরকার নাম্বি নারায়ণকে পাঠিয়েছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য এবং সেখান থেকেই তিনি পড়াশোনা করে অনেক কিছু তথ্য জানেন, সংগ্রহ করেন এবং এই যে প্রপালশন মডিউল আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, সেই প্রপালশন মডিউলে কিভাবে লিকুইড ইউজ করা যায়, মানে লিকুইড প্রপালশন, এই মডিউলটি পুরো তৈরি করেন শ্রী নাম্বি নারায়ণ। নাম্বি নারায়ণ তার একটি ইন্টারভিউতে বলেছেন যিনি ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাই, তাকেও তিনি এই লিকুইড মডিউলের বিষয়ে বা এই লিকুইড মডিউলের যে ফর্মুলা সেই বিষয়ে তিনি অবগত করেছিলেন, তাকে তিনি এই বিষয়টা জানিয়েছিলেন, মানে টেকনিক্যাল দিকগুলো তিনি জানিয়েছিলেন। এবারে প্রশ্ন হচ্ছে যে কি এমন ঘটলো যে তাকে গ্রেপ্তার করা হলো? তার কারণ হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল তথ্য পাচারের,
এই ভিডিও শুরুতেই একটি সাল এবং ডেট আপনাদের বলি। 1994 সালে 30 নভেম্বর এই দিনই গ্রেপ্তার করেছিল তাকে কেরালা পুলিশ। কারণ তার কারণ হচ্ছে গিয়ে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই কে তিনি তথ্য পাচার করছিলেন এমনটাই অভিযোগ ছিল তার বিরুদ্ধে। শুধু তাই নয়, মালদ্বীপের দুই রমণীর কাছ থেকে তিনি নাকি টাকা নিয়েছিলেন এবং তাকে টাকা নিতে দেখা গিয়েছিল, সেই রকম একটি বিষয়ও কিন্তু সামনে আসে। এবং এই দুই রমণীর থেকে টাকা নেওয়া অবস্থায় এবং তাদের কাছ থেকে তিনি টাকা নিচ্ছেন এবং নানান রকম তথ্য তিনি সরবরাহ করছেন ইসরোর, এই রকম তথ্য দিয়েছিলেন তারই একজন সহকর্মী এবং তার বেসিসেই গ্রেপ্তার করা হয়েছিল শ্রী নাম্বি নারায়ণকে। যদিও এর নেপথ্যে অনেক কাহিনী রয়েছে, সেই বিষয়টা আমি অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিওয়ে আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু এই যে গ্রেপ্তারি, সেই গ্রেপ্তারি কিন্তু দীর্ঘস্থায়ী হলো না। প্রমাণের অভাবে 1996 সালে তাকে মুক্তি দিতে হলো পুলিশকে। আপনারা জানেন কেরালা পুলিশ এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে যেতে সিবিআই কে পর্যন্ত এই তদন্ত দিয়েছিল, সিবিআই কে এই তদন্ত দেওয়ার আর্জি জানিয়েছিল এবং সিবিআই এই তদন্ত শুরুও করে। যদিও সিবিআই কোনো উপযুক্ত প্রমাণ নাম্বি নারায়ণের বিরুদ্ধে পায়নি। 1996 সালের এপ্রিল মাসে সম্মানের সঙ্গে মুক্ত করা হয় নাম্বি নারায়ণকে। এমন একজন মানুষ যিনি তার কর্মজীবনে শুধু সফলতাই দেখেছেন, শুধু তার ক্যারিয়ারে 1994 সালে নেমে আসে ঘোর অন্ধকার। আমি তো বলবো শুধু তার ক্যারিয়ারে নয়, ভারতেও একটা ঘোর অন্ধকার নেমে আসে সেই সময়। এবং তার বিরুদ্ধে প্রমাণ তো পাওয়াই যায়নি, এমনকি 2018 সালে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ তাকে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল, 50 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল এবং সেই নির্দেশ দেওয়া হয়েছিল যাতে তাকে সেই টাকাটা দেওয়া হয়। এক বছর পর 2019 সালে কেরালা গভর্নমেন্ট তাকে প্রায় 1.5 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল, কারণ একজন নামী সজ্জন ব্যক্তিকে এভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। এই সম্মান যেটা তার পাওয়ার, যেটা তিনি পেয়ে থাকবেন সেই রকম হয়তো তিনি ভেবেছিলেন, কিন্তু কলঙ্কিত হতে হলো তাকে একটি ভুল বশত, ভুল কারণে। এর নেপথ্যে কি রয়েছে, ষড়যন্ত্র নাকি অন্য কোনো ব্যাপার, তার সহকর্মীরাই তাকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন, সেগুলো অন্য বিষয়, কিন্তু এরকমটা তার কিন্তু প্রাপ্য ছিল না। নাম্বি নারায়ণ বলছেন যে তাকে যখন তদন্ত চলছিল সেই সময় প্রেশারাইজ করা হচ্ছিল তার ইউনিটের, মানে ইসরোয় তিনি যার অধীনে কাজ করছেন তার নাম বলতে চাপ দেওয়া হচ্ছিল যাতে তাকে ফাঁসানো যায়, ইসরোকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল, এমনটাও অভিযোগ আনেন নাম্বি নারায়ণ। সম্প্রতি আপনারা নাম্বি নারায়ণের বেশ কিছু ইন্টারভিউ দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। চন্দ্রযান 3 সফল হওয়ার পর ইসরোর বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেছেন নাম্বি নারায়ণ এবং তিনি বেশ কিছু ভিডিওতে তাকে এটাও বলতে শোনা গিয়েছে যে এখন একটা কথা শোনা যাচ্ছে যে ইসরো সায়েন্টিস্টদের নাকি 17 মাস ধরে বেতন বন্ধ রয়েছে। তিনি বলছেন যে তিনি তো একজন পেনশন হোল্ডার, কিন্তু তার পেনশন তিনি কোনোভাবেই বন্ধ হয়নি, মানে তিনি তার পেনশন পাচ্ছেন প্রতিনিয়ত প্রতি মাসে, সেটায় কোনো ছেদ পড়েনি। তাহলে যারা ওয়ার্কিং, যারা কাজ করছেন ইসরোতে এই মুহূর্ত কর্মরত, তাদের টাকা কিভাবে বন্ধ হয়, মানে তাদের বেতন কিভাবে বন্ধ হয়, সেই প্রশ্নটাই তুলেছেন তিনি। তিনি এই ইন্টারভিউতে আরো বলছেন যে ইউপিএ সরকারের আমলে একটি বাস ছিল, ইসরোর সায়েন্টিস্টদের কাছে কোনো গাড়ির ব্যবস্থা ছিল না, বাস ছিল, সেই বাস 2টি শিফটে কাজ করত, সেই শিফট অনুযায়ী সায়েন্টিস্টদের যাতায়াত করতে হতো। আর এখন এই মুহূর্তে পরিস্থিতি অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে, স্বাভাবিক হয়েছে। তো এই হচ্ছেন শ্রী নাম্বি নারায়ণ। এবার আপনারাই বিচার করুন, একজন মানুষ যিনি দেশের জন্য এত কাজ করেছেন, দেশকে এত কিছু দিয়েছেন, সেই মানুষটির কি এটা প্রাপ্য ছিল? তার 35 বছরের ইসরোয় চাকরি জীবন তিনি শুধু সফলতাই দেখে গিয়েছেন, কিন্তু ওই যে কয়েকটা দিন বা কয়েকটা মাস, কয়েকটা সময়, কয়েকটা মুহূর্ত
তাকে যে যন্ত্রণার মধ্যে দিয়ে কলঙ্কের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটাই তার কাছে চরম অসম্মানের, যেটা হওয়া উচিত ছিল না। আপনারা কি মনে করেন মতামত জানান কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন অবশ্যই প্রেস করবেন নোটিফিকেশন পেতে।